নমস্কার বন্ধুরা, ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে বাসমতি চালের পায়েসের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রকমভাবে একবার বাসমতি চালের পায়েস বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি ওকে করবেন। এই পায়েস তৈরি করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো হলো, 100 গ্রাম মতো আমি বাসমতি চাল নিয়েছি, 10 গ্রাম মতো কাজু নিয়েছি, কয়েকটা চেলি নিয়েছি, আর কতগুলো কিশমিস নিয়েছি, 300 গ্রাম মতো চিনি আছে, আর 50 গ্রাম খোয়া ক্ষীর আছে, আর আমি 3টে এলাচ নিয়েছি। এরপর বন্ধুরা, আমি চালটাকে একটু ঘি মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়েছে, আর 3টে এলাচ ওর মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ এলাচটা গরম হলে পরে ভাঙতে সুবিধা হবে, গুঁড়ো করতে সুবিধা হবে। আর এই এলাচটা যখন আমি ওই পায়েসের মধ্যে দেব, আলাদা একটা সেন্ট তৈরি হবে। এবার কড়াইটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব, কারণ যেন কোনো রকম দুধ যখন ঢালব যাতে কোনো রকম কিছু না হয় বা দুধটা না কেটে যায়। এখানে 100 গ্রাম চালের জন্য আমি 1 কেজি দুধ ব্যবহার করেছি। এখন এই দুধটাকে আমি হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নেব। যখন দুধটা একটু ফুটে উঠবে তখন একটু আস্তে করে দেব গ্যাসটাকে, লো ফ্লেমে দেব, দিয়ে দুধটা ফুটতে দেব। ততক্ষণে আমি একটু এলাচটাকে গুঁড়ো করে নিলাম। দুধটা ফুটে উঠেছে, তাই এখন একটু বাদে বাদেই দুধটাকে একটু নাড়া দিয়ে দিতে হবে, তা না হলেই দুধটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দুধটা আমার ফুটে গেছে ভালো মতো, এখন আমি চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আমার হাতাটা দিয়ে কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে হবে দুধটাকে। মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে দুধটা যেন নিচে না লেগে যায়। এবার ওই দুধের মধ্যে আমি একটু এলাচ যে গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এইভাবে 10 থেকে 15 মিনিট ফোটার পর
দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কি না। চালটা এখনও সেদ্ধ হয়নি, আর একটু লো ফ্লেমে একটু সময় দেব চালটা সেদ্ধ হওয়ার জন্য। আর 5-7 মিনিট ফোটার পরে আমার চালটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি কাজুটা ওই পায়েসের সাথে মিশিয়ে দিলাম। আমি এই পায়েসে দেবার জন্য যে খোয়া খিরটা নিয়েছিলাম তার কিছুটা আমি এই পায়েসের মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম, আর কিছুটা গার্নিশ করার জন্য রেখে দেব। এরপর ভালো করে আমি খোয়া খিরটাকে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিলাম, যেটা মাপের চিনি নেওয়া ছিল সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালোভাবে পায়েসটির সঙ্গে মিশিয়ে ফেললাম। আর একটু ফোটার পর আমি কিশমিশটাও দিয়ে দিলাম। পায়েসটা আমার বন্ধু রেডি হয়ে গেছে। এরপর গ্যাস বন্ধ করে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। পায়েসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পায়েসটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ওটাকে সুন্দরভাবে গার্নিশ করে নেব। এরপর আমি যে খোয়া খিরটা রেখেছিলাম সেটা কিছুটা গ্রেট করে এর চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এরপর একে একে আমি চেরি, তারপর ঝিরিঝিরি করে চেরিগুলো কেটেছিলাম সেগুলো একটু চারিদিকে সাজিয়ে দিলাম। তারপর গোটা কাজু, কয়েকটা আলমন্ড আমি ঝিরিঝিরি করে কেটেছিলাম সেটা দিয়েও সাজিয়ে দিলাম। এইভাবে পায়েসটাকে আমি পুরো রেডি করে ফেলেছি। আপনারাও একটু এইভাবে করে দেখবেন কীরকম হয় বা কীরকম লাগে খেতে, তারপর আমাকে জানাবেন।